একার কাঁধে স্কুল, পাঁচটি ক্লাস চালাচ্ছেন একজন শিক্ষক। গত কয়েক মাস ধরেই এভাবেই কাজ করে চলেছেন সুন্দরবনের প্রাথমিক স্কুলের শিক্ষক। একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু তিনি যেন একাই একশো। শিক্ষাদান থেকে অফিসিয়াল কাজ সবই করে চলেছেন শিক্ষক অমৃতেন্দু বিশ্বাস। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের মাধবকাটি রমাপুর এফপি স্কুলে দীর্ঘ কয়েক মাস ধরে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু কেন তাকে একা দায়িত্বভার সামলাতে হচ্ছে? জানা যায় এই অবস্থা দীর্ঘদিনের। তবে একটা সময় দুজন স্থায়ী শিক্ষক ছিলেন এই স্কুলে। তবে একজন শিক্ষক গত বছর নভেম্বর মাসের 9 তারিখে চলে যান। এরপর থেকে শিক্ষক অমৃতেন্দু বিশ্বাসের ওপরেই নির্ভর করে স্কুল চলছে। স্কুলের পাঁচটি ক্লাসে সব মিলিয়ে 39 জন পড়ুয়া রয়েছে। পড়ুয়াদের দুটি ঘরে বসিয়ে অমৃতেন্দুবাবু একবার এক একটি ঘরে গিয়ে পড়ুয়াদের কিছুক্ষণ পড়ান, তারপর আবার কিছুক্ষণ অন্য ঘরে গিয়ে পড়ান। মাসের পর মাস এভাবেই কোনো রকমে স্কুল চালাচ্ছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমৃতেন্দু বিশ্বাস বলেন, পাঁচটা ক্লাসের পড়ুয়াদের দুই ঘরে ভাগ করে বসিয়ে ক্লাস নেই। কোনো কারণে আমাকে অফিসের কাজে যেতে হলে স্কুল চালানোটা খুবই সমস্যার হয়ে যায়। তাছাড়া এভাবে স্কুল যেমন তেমন করে চালানো গেলেও পঠন পাঠনের মান খারাপ হচ্ছে। শিক্ষক আমরা দুজন আছি, সমস্যা একটু হচ্ছে ক্লাস নেওয়ার জন্য, অফিসিয়াল কাজ করার জন্য বাচ্চাদের পড়ানোর উপরে একটা আমাদের সমস্যা তৈরি হচ্ছে। আগে যখন টিচার বেশি ছিল তখন নিশ্চয়ই এটা হতো না, আমি এসে যেটা দেখছি এখন হচ্ছে এটা। আমার এক্ষুনি দু একজন টিচার হলে খুব ভালো হয় স্কুলে। কতজন ছাত্র? 39 জন ছাত্রছাত্রী রয়েছে বর্তমানে স্কুলে, মাধবকাটি রমাপুর এফপি স্কুল। বেশ কিছু বছর আগে সেখানে 3 জন শিক্ষক ছিলেন বলে জানা গেছে। একে একে সমস্ত শিক্ষকই কেউ ট্রান্সফার হয়ে কেউ বা অবসর নিয়ে স্কুল ছেড়েছেন। তারপর স্কুলে আর কোনো স্থায়ী শিক্ষক ছিল না, তাই পার্শ্ববর্তী পারঘুমটি এফপি স্কুল থেকে একজন স্থায়ী শিক্ষককে এই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে সাময়িক সময়ের জন্য পাঠানো হয়। যদিও স্কুলের ঘণ্টা বাজানো থেকে শুরু করে স্কুলের অন্যান্য কাজ করার জন্য একজন কর্মী রয়েছেন। পড়ুয়া ও অভিভাবকদের দাবি, অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে বিদ্যালয়ে। তো লেখাপড়া হচ্ছে না ছেলেগুলো, এতে করে মাস্টার যদি না থাকে তো স্কুলে লেখাপড়া হয়? মাস্টার যদি 3-4টি মাস্টার থাকতো তাহলে ছেলে বাচ্চাদের একটু লেখাপড়া ভালো হতো। একটা দুটো মাস্টার হই হই করে যা তারা বাড়ি যা, এই করতে আর কি করে, আর খাওয়াটা ওই অসুবিধা মানে ছেলেপিলের লেখাপড়া হচ্ছে না। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুজিত বর্মন বলেন, বিদ্যালয়টিতে শূন্যপদ তৈরি হয়েছে, বিষয়টি শিক্ষা দপ্তরে জানানো হয়েছে, আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। মাস্টারমশাইরা যার কাছাকাছি যাওয়ার জন্য একটা আবেদন করেছিল, পোর্টাল নিয়ম অনুসারে গেছে, কিছু গ্যাপিং হয়েছে। ওটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন প্রথমে গ্রামে নতুন যে হলে 5 বছরই হবে গিয়ে শিক্ষকতা করতে হবে, এবং এটা আমরা জেনেছি, আমরা থ্রু দ্য প্রোপাশনে শিক্ষা দপ্তরে এটা জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি সমস্যা নিরসন হয়ে যাবে। কিন্তু সেই আশা কবে বাস্তবে পরিণত হবে? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর চাপ একটু কমার পাশাপাশি সুষ্ঠুভাবে হবে পঠন পাঠন, সেই অপেক্ষায় রয়েছে পড়ুয়া থেকে শিক্ষক এমনকি অভিভাবকেরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।